নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 90 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় এই ছয় রাশির জাতক ও জাতিকারা জয় জয়কার হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে সমস্ত দিকেই জয় আর জয় হতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যাদের জীবনে জয় জয়কার হতে চলেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আগামী 90 দিনের মধ্যে যে ছয় রাশির জাতক ও জাতিকার নাম আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে শনিদেবের কৃপায় জয় জয়কার হতে চলেছে। কোন কোন দিকে আপনাদের এই জয় নিশ্চিত হতে চলেছে তা আমি একে একে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি কথা, যাদের শনিগ্রহ ভালো নেই তারা কী করবেন তা আমি ভিডিওর লাস্ট পার্টে বলে দেব, তাই ভিডিওর শেষ অংশটা অবশ্যই দেখবেন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস, এটি অবশ্যই আপনারা মাথায় রাখুন, এবং তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা স্বয়ং শনিদেবের কৃপায় আগামী 90 দিনের মধ্যে জয় জয়কার হতে চলেছে। প্রথমে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, শনিদেব অর্থাৎ শনিগ্রহ আমাদেরকে কী দেয়, কী দেখায় জেনে নেওয়া যাক। দেখুন, শনিগ্রহ বা শনিদেব যাই বলুন না কেন, উনি কিন্তু ন্যায়কারক গ্রহ, উনি অন্যায় কখনোই বরদাস্ত করেন না। আমি যতগুলো ভিডিও আজ পর্যন্ত করেছি শনিদেবকে নিয়ে, সমস্ত ভিডিওতে আমি একটি কথাই বলেছি, সেটি হচ্ছে উনি কিন্তু ন্যায়কারক গ্রহ, অর্থাৎ উনি অন্যায় কখনোই সাপোর্ট করেন না, এটি অবশ্যই আপনারা মাথায় রাখুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, শনিদেব বা শনিগ্রহ কী দেয় বা কী দেখায়। শনিগ্রহ বা শনিদেব যাই বলুন না কেন, বেসিক্যালি লোহা, কয়লা, কালো জাতীয় প্রোডাক্ট, নীল জাতীয় প্রোডাক্ট, ট্রান্সপোর্ট, চাকুরি, গাড়ি, বাড়ি এবং অর্থ, যেটি মানুষের জীবনে অত্যন্ত আবশ্যিক একটি জিনিস, সেই সমস্ত কিছু কিন্তু শনিগ্রহ দেখায়। এবার আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই, কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী 90 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় জয় জয়কার হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং শনিদেবের কৃপায় আপনারা কিন্তু আগামী 90 দিনের মধ্যে জয় জয়কার হতে চলেছে। অর্থাৎ আপনাদের যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তারা ডেফিনেটলি ডেফিনেটলি চাকরি পাবেন। এছাড়াও যাদের ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে, যাদের লোহার ব্যবসা রয়েছে, যাদের কয়লার ব্যবসা রয়েছে, এছাড়াও আদার্স যেসব ব্যবসায় কালো জাতীয় প্রোডাক্ট বেশি রয়েছে বা নীল জাতীয় প্রোডাক্ট বিক্রি করেন, সেই সমস্ত ব্যবসা কিন্তু আপনাদের ভালো যাবে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদেরও কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করেন, জমি জায়গা কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনি যদি নিজস্ব বাড়ি বা নিজস্ব গাড়ি অর্থাৎ ফোর হুইলার ক্রয় করতে চান, সেটি অনায়াসে ক্রয় করে ফেলবেন। তবে আপনাদের ক্ষেত্রে একটি কথা বলে দিই, দেখুন শনি গ্রহ বা শনিদেব
কখনোই বসে বসে অর্থ দেয় না, উনি কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু অর্থ দিয়ে থাকে। তাই ঘরে বসে না থেকে যে কোনো কাজে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনাদের সফলতা, আপনাদের জয় জয়কার নিশ্চিত। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় আপনারাও কিন্তু জয় জয়কার হতে চলেছে। অর্থাৎ আপনাদের যারা বিজনেস করছেন, অর্থাৎ কনস্ট্রাকশনের বিজনেস করেন, বা আপনি লোহার বিজনেস করেন, বা আপনি কালো জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, বা নীল জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতীব শুভ হবে। এর পাশাপাশি আদার্স যে কোনো ব্যবসায়ী কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে মান সম্মানজনিত অর্থ উপার্জন করবেন। তবে আপনাদের ক্ষেত্রেও একটি কথাই বলবো, শনিদেব বা শনিগ্রহ কখনোই বসে বসে অর্থ দেয় না, উনি কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ দিয়ে থাকে। তাই পরিশ্রমটা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে করতে হবে। এর পাশাপাশি যাদের বিবাহ ঠিক হয়নি তাদের কিন্তু বিবাহ ঠিক হয়ে যাবে। সন্তানের কাছ থেকে আপনারা সুখ পেতে চলেছেন, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভ হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের হাতে অর্থ যথেষ্ট পরিমাণে থাকতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে স্বয়ং শনিদেবের কৃপায় আপনারাও কিন্তু জয় জয়কার হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, আর এই ধন আসবে চাকুরি ও ব্যবসা থেকে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছে তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসেছে এবং আগামী 90 দিনের মধ্যে আপনারা ডেফিনেটলি আপনারা চাকরি পাবেন। এর পাশাপাশি যারা লোহা বা কয়লা এরকম জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, এছাড়াও আদার্স কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই সময় বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা গাড়ির বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এছাড়াও আপনি যদি নিজস্ব একটি টু হুইলার বা ফোর হুইলার বা নিজস্ব একটি বাড়ি তৈরি করতে চান, নিজস্ব একটি বাসভবন অনায়াসে করে ফেলবেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনারাও কিন্তু স্বয়ং শনিদেবের কৃপায় জয় জয়কার হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, এই শনিদেব আপনাদেরকে কিন্তু দুহাত ভরে দিবে। কোন দিক থেকে দিতে চলেছে? যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন না, ঘরে বসে রয়েছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ শনিদেব ঘরে বসে বসে কখনোই অর্থ দেয় না, কখনোই দিবে না। আপনাদেরকে প্রপার ওয়েতে কাজ করতে হবে, পরিশ্রমের মাধ্যম দিয়ে শনিদেব অর্থ দেয়, বিনা পরিশ্রমে অর্থ দেয় না, একদম ক্লিয়ারলি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এর পাশাপাশি যারা লোহা কয়লা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা যদি নিজস্ব একটি গাড়ি কিনতে চান অনায়াসে কিনে ফেলবেন, এবং যারা সন্তান নিয়ে খুব চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শনিদেবের কৃপায় আপনারাও কিন্তু জয় জয়কার হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, এই শনিদেব আগামী 90 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু অর্থ দেবে। এবং যেহেতু মকর রাশি শনিদেবের নেগেটিভ ক্ষেত্র, তাই আপনাদেরকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে ফল পাবেন না। তাই এখন থেকে ঝাঁপিয়ে পড়ুন, আপনারা যারা চাকরি করছেন তারা চাকরিতে মনোনিবেশ দিন, যারা চাকরি করছেন না তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, এবং যারা বিজনেস করছেন তাদের বিজনেসের ডেভেলপমেন্টের জন্য চিন্তাভাবনা করুন। আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আগমনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পাশাপাশি যাদের বিবাহ ঠিক হয়নি তাদের কিন্তু বিবাহ ঠিক হয়ে যাবে, এবং এর পাশাপাশি
আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 90 দিনের মধ্যে আপনারাও শনিদেবের কৃপায় জয় জয়কার হতে চলেছে। অর্থাৎ আপনারা চাকরি করুন বা ব্যবসা উভয় ক্ষেত্র থেকেই কিন্তু অর্থ পেতে চলেছেন। এর পাশাপাশি যারা ঘরে বসে রয়েছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ শনিদেব আপনি চাকরি করুন বা ব্যবসা যাই করুন না কেন পরিশ্রম না করলে ফল দেয় না। একদম ক্লিয়ার কাট আমি আপনাদেরকে বললাম, ঘরে বসে কখনোই শনিদেব ফল দেবে না, আপনাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেই সেই অর্থ কিন্তু দেবে। অর্থাৎ শনিদেব কখনোই পরিশ্রম ব্যতীত অর্থ দেয় না, তাই আপনারা ঝাঁপিয়ে পড়ুন, জাস্ট ঝাঁপিয়ে পড়ুন আর দেখুন ফল কী পান। এর পাশাপাশি আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু সন্তান লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের হাতে যথেষ্ট পরিমাণে অর্থ থাকতে চলেছে এবং এই অর্থ মান সম্মানজনিত অর্থ আপনারা কিন্তু উপার্জন করবেন। তবে সবশেষে একটি কথা আমি বলবো, যাদের জন্মছকে শনিগ্রহ খারাপ রয়েছে তারা কি করবেন, তারা আমি কিছু কিছু উপায় বলছি সেই উপায়গুলো মেনটেন করুন। প্রথমত, কোনো মানুষকে ঠকাবেন না। দ্বিতীয়ত, কোনো পরস্ত্রীর প্রতি কুনজর দেবেন না। 3 নম্বর, মদ্যপান করবেন না। 4 নম্বর, আপনারা রাস্তার দুস্থ কুকুরকে মারবেন না বা হত্যা করবেন না। 5 নম্বর, কোনো গরিব দুস্থ মানুষকে অহেতুক তার টাকা চিট করবেন না বা তাকে সর্বস্বান্ত করার চেষ্টা করবেন না। পারলে কি করবেন, যদি পারেন আপনারা পশ্চিম দিকে মুখ করে স্নান করে উঠে ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করুন। এর পাশাপাশি আপনারা প্রতি শনিবার দিন যদি পারেন কোনো গরিব দুস্থ মানুষকে জুতো দান করতে পারেন। এর পাশাপাশি রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদেরকে আপনারা প্রতিদিনই যদি পারেন কিছু পরিমাণ আহার প্রদান করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ শনি পজিটিভ কাজ করতে বাধ্য, আমি এটি লিখে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।